দিবেন না ডিম ছাড়া এটা ডিম সহকারে ফিক্স 600 টাকা পড়বে না 600 টাকা এটা দিবেন তো হ্যাঁ দেব শিওর শিওর 600 টাকা হ্যাঁ 300 টাকা পিস হ্যাঁ ডিম সহ গ্যাসুলি কত 600 600 হ্যাঁ আবার দশক এই প্যাকটা 600 টাকা ডিম সহ গ্যাসুলি এটা কিং কিং এর বাচ্চা বেবি এটা আচ্ছা এই বেবিগুলো কত আছে আছে দুই পেয়ার বুঝছেন হ্যাঁ যদি কেউ এক পেয়ার নেয় সেই ক্ষেত্রে পড়বে 2000 করে আর যদি দুই পেয়ার নেয় 1500 1500 3000 টাকা 3000 টাকা দুই পেয়ার আছে জায়গা হ্যাঁ দুই পেয়ার আছে আচ্ছা আমরা দেখান তো একটু দুই পেয়ার এটা দেখান যাবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো ভাই এই জায়গায় যে চারটা কবুতর আছে হ্যাঁ এগুলা মানে কয় পর আছে এগুলা সবই চার পরে আছে সবই চার পরে আছে হ্যাঁ তো এগুলা কত হইবেন চাই এই জোড়া জোড়াগুলো ভাই একসাথে নিতে গেলে সবজির আছে সবজির আছে আর এটা ডিমে আছে হ্যাঁ হ্যাঁ ডিমে আছে আচ্ছা আচ্ছা তো ডিম ছয় দিবেন না ডিম ছাড়া এটা ডিম ছয় দেব আচ্ছা এই পেয়ারটার দাম কত টাকা চাচ্ছেন আপনি ডিম সহকারে এটা গিরিবাস আচ্ছা এটা বাচ্চা আছে দেখতেছি হ্যাঁ এটা বেবি আছে আচ্ছা বেবি সহ এই পেয়ারগুলোর দাম কেমন এই বেবি সহ এই জোড়াটা নিলে পারে মাত্র 600 টাকা পড়বে 600 টাকায় বাচ্চা সহ বাচ্চা সহ বাচ্চা বাদ দেন জোড়াটা কত জোড়াটা নিলে 600 বাচ্চা নিলে 600 দর্শক আসসালামু আলাইকুম দর্শক ও প্রবাসী যে যেখান থেকে দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আবার চলে আসলাম আপনাদের প্রিয় জিল্লু ভাইয়ের কবুতরের লবটি দর্শক এই লব থেকে আজকে খুবই সুন্দর সুন্দর কিছু লক্ষা শার্টিং রেসার বা কিং অন্য অন্য জাতের কবুতরগুলো আপনারা নিতে পারবেন তো আমি এখন জিল্লু ভাইয়ের সাথে পরিচয় করাই দিই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আল্লাহ রাখছে ভালো আপনি কেমন আছেন আমিও ভালো আছি ভাইয়া তো আপনার ঠিকানাটা একটু বলে দেন দর্শকরা ঠিকানা জামগড়া ফ্যান্টাসি পার্ক আশুলিয়া সাভার ঢাকা মানে ফ্যান্টাসি কিংডমের পাশে নাকি হ্যাঁ ফ্যান্টাসি কিংডমে এসে ফোন দিতে পারে ওখান থেকে আমি কাস্টমারের আনতে পারবো যারা এখানে আসে আর কি নিবে আর যারা ডেলিভারি নিবে তাদের তো ঠিকানা দিলে ডেলিভারি দিতে আচ্ছা আপনার মোবাইল নাম্বার বলে দেন মোবাইল নাম্বার 013-11-43 কিছু কবুতর বিক্রি করবো ভাই তো চলুন আমি দেখানোর চেষ্টা করি ঠিক আছে একজোড়া একজোড়া করে জিল্লু ভাই এটা কি কবুতর আপনার দাদা এটা আছে টেলমার্ক হ্যাঁ আচ্ছা এটি কয় পরে আছে দাদা আপনার চার পরে আচ্ছা হ্যাঁ জি আচ্ছা এগুলো যে ফেদারগুলো কেমন এটা দাদা এটা সম্পূর্ণ এই যে সাইডে বাম সাইডে এটা মাদি আর ডান সাইডে একটা নট হ্যাঁ নটটা হালকা এই যে মিস মার্কিং আছে ঘাড়ের উপরে আচ্ছা আচ্ছা কয় পরে আছে এগুলো দাদা চার পরে আছে আচ্ছা এগুলো কত টাকা চাচ্ছেন বা কেমন এগুলো নিলে পারে এক সময় তো অনেক দাম ছিল একদম কমাই দেন জি এখন নিলে পারে মাত্র 2000 টাকা জোড়া রাখছে 2000 চার পরের হ্যাঁ চার পরে একটু কমাই দেন না নিয়ে যাক দর্শকরা আচ্ছা আপনার চ্যানেল উপলক্ষে কেউ ফোন দিতে পারে 2-100 টাকা সম্মান করা হবে হ্যাঁ জি চাই পরে আছে সামনেরটা মাদি আর এটা পিছেরটা নর নর মাদি কনফার্ম করা আছে আচ্ছা ঠিক আছে বিলু ভাই এটা কি কবুতর আপনার দাদা এটার কালার আছে সুরমা কালার আর এটা আছে ইন্ডিয়ান লাক্ষাটা মাদি কি ডিম্বাচ্চা করছে মাদি ডিম্বাচ্চা করছে মাদি আবার ডিমে আসছে তো লেজ নিয়েছে আচ্ছা আচ্ছা তো দাদা এগুলার পেয়ার কত করে রাখতে চান বা কেমন এটা একদম সীমিত প্রাইস নিলে পারে মাত্র 1700 টাকা রাখবে 1700 টাকা এটা হ্যাঁ আচ্ছা আচ্ছা ডিম বাচ্চা এগুলো রানিং ডিম বাচ্চা ওকে ওই যে নটটা দেখেন ডাকাটা করতে স্যার এটা মাদিটা তাই না হ্যাঁ এটা মাদি দেখেন আপনি সমস্যা নাই তো কোনো না কোনো সমস্যা নাই আচ্ছা আচ্ছা এটা মাদি দাঁড়াইতে পারতেছে না এটাকে কারণটা কি এটা দেখেন না লেজ অনেক বড় তারপর ডিমে আসছে তো আচ্ছা আচ্ছা এটা কত হইলে দিবেন দাদা জান আপনার তরফ থেকে আজকে একদম 1500 টাকা 1500 টাকা এটা আচ্ছা দর্শক আসলে এই কবুতরটা একটু নিচে না এই যে দর্শক দেখেন এখন নিচে দিয়ে দিছি আমি ভাই নটটা দেখেন তো ভাই এই যে নট কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ জোড়াটা কত হইলে দিবেন দাদা আপনি একদম 1500 টাকা একদম 1500 টাকা হ্যাঁ আচ্ছা এটা নটটা দাদা এই যে দর্শক এই যে মাদি খাওয়ানোর লাই আর নর উল্টে গেছে উপরে ঠিক আছে ভাই এটা কি কবুতর আপনার ব্লু শার্টিং হ্যাঁ আচ্ছা 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 ভাই এগুলো ডিম বাচ্চা করা হ্যাঁ ডিম বাচ্চা করা আবার এক সপ্তাহ লাগবে ডিম দিতে হ্যাঁ আচ্ছা 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 দর্শক তো আমি দেখাই এটা এক সপ্তাহ লাগবে ডিম দিতে তো ভাই এটা নর হবে আর ওটা মাদি আচ্ছা তো ভাই এই প্যাটটা কত হইলে দিতে পারবেন আপনি এই প্যাটটা দর্শক যদি দামা দামি না ফিক্স 2000 টাকা 2000 টাকা পরিমরি একদম 100% নর মাদি দাদা হ্যাঁ নর মাদি কনফার্ম আছে হ্যাঁ আচ্ছা করিটা একটু দেখান তো আমার দর্শক এই যে দেখেন আগে তো মাদি দেখাইছে আচ্ছা ঠিক আছে দাদা
এই যে ফেদারটা দেখেন একদম একদম আচ্ছা ঠিক আছে অশোক আমরা এই জোড়া দেখানোর চেষ্টা করলাম তো মাত্র 2000 টাকার বিনিময়ে আপনারা জোড়াটা সংগ্রহ করে নেবেন খুবই চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ কবুতর তো ভাই এগুলা ডিম বাচ্চা রানিং হ্যাঁ ডিম বাচ্চা ওকে ওকে ব্লু শাটিং হবে আচ্ছা ঠিক আছে ভাই এটা কি কবুতর আপনারা দাদা এটা ঝর্ণা শাটিং ঝর্ণা শাটিং ওই পিছেরটা নর সামনেরটা মাদি তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তো দাদা এগুলা কোয়ালিটি কেমন আপনি বলেন তো এটা হাই কোয়ালিটি কোনো মিস মার্কিং নাই ফুল ফ্রেশ ফুল ফ্রেশ হ্যাঁ আর ডিম বাচ্চা ওকে ওকে আছে ডিম বাচ্চা আচ্ছা দর্শক এই যে দেন খুবই চমৎকার এগুলার প্রাইসটা কেমন দাদা এটার প্রাইস সাইলে পারে 2500 আর দামা দামি না করলে ফিক্স 2000 2000 টাকা ভাই এগুলা কি নরমাদি কনফার্ম করা আছে হ্যাঁ নরমাদি 100% কনফার্ম আচ্ছা কোরি মুরগি একটু দেখাইতে পারবেন আমারে কোরি দেখাই দাও দাদা সবকিছু কোরি মুরগি দেখানো যাবে সম্ভব আপনাদেরকে আমি দেখাই দেই নটটা ধরেন বা মাদির ধরেন একটা ধরেন এই যে মাদিরটা আরে দর্শক এটা মাদির কোরি এটা কাইটা দেন তো ভাই টাই কোরি এটা মাদির এই যে টাই এই যে টাই খুবই সুন্দর নটটা ধরেন আর এই যে ফেদার এই যে ফেদার হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো দর্শক ওই বাইরের ভিতরে একটা বাই ওই যে ওয়ার্নিং এর কাজ করতেছে এজন্য নয়েজ আসতেছে তো এটা কত লি দিবেন দাদা এই প্যাডটা 2000 হ্যাঁ একদম 2000 এই যে ধরেন নটা ধরেন কাইটা দেন কোরিটা দেন এই যে দর্শক এগুলো উঠতেছে হ্যাঁ এই যে সব কি কোরি কাইটা দেখেন তো এর নর ভাইয়া হ্যাঁ নর আর এই যে এটা আছে ট্রাই আচ্ছা দেন ট্রাই স্যার তো 2000 হ্যাঁ 2000 ওকে ঠিক আছে আরো এক পেয়ার ব্ল্যাক লক্কা আমি দেখাই দেখেন খুবই চমৎকার এটা ধরেন জিল্লু ভাই এটা ধরেন আমি দেখাই আপনাদেরকে দর্শক এটা ধরেন ভাই মুখটা ধরেন এটা কি মাদিটা হ্যাঁ হ্যাঁ এটা মাদিটা দর্শক এই যে নর আমি দেখাই খুবই চমৎকার কোয়ালিটি দুটোটা কবুতর এগুলো ভাই কয় পরে আছে ভাই কেমন এটা আছে 10 পর কমপ্লিট 10 পর কমপ্লিট নর কোনটা মাদি কোনটা এই যে এটা আছে নর এটা নর এটা মাদি হ্যাঁ আচ্ছা এগুলো কত হইলে দিবেন আপনি দাদা ব্ল্যাক এটা নিলে পরে কত হলে দিবেন বললেন একদম 2500 টাকা এর কম হবে না ভাই জিলো ভাই হ্যাঁ কম হবে না আচ্ছা ভাই এটা কি কবুতর কিং কিং এটা হ্যাঁ খুবই সুন্দর এটা হলুদ কিং ভাই আচ্ছা 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 তো ভাইগুলা কি নরমাদি কনফার্ম করা হ্যাঁ নরমাদি কনফার্ম আচ্ছা এটা মাদি ডাইনেটর নর আচ্ছা ভাই এগুলা দাম কেমন চাচ্ছেন ভাই কি রকম এটা দামাদামি করলে 3500 দামাদামি না করলে ফিক্স 3000 টাকা এটা 3000 টাকা নর কোনটা ভাই নর আছে ডান সাইডে হ্যাঁ আর বাম সাইডে একটা মাদি হ্যাঁ কত হইলে দিবেন দাদা এই প্যাডটা 3000 টাকা এটা 3000 টাকার ভিতরে দিবেন আপনি একটু কম বেশি করা যাবে দাদা জানুন 300 টাকা একদম আপনার কথার উপরে 100 টাকা 100 টাকা কমাই দিল 2900 টা 2900 ভাইগুলা ডিম বাচ্চা করছে হ্যাঁ ডিম বাচ্চা করছে আচ্ছা ঠিক আছে জিলুর ভাই আপনার এই জায়গায় এক পেয়ার কবুতর দেখতেছি এটা কি কবুতর দাদা আপনার এটা রেঞ্জ রেঞ্জ হ্যাঁ আচ্ছা 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 এগুলো কয় পরে আছে বা কেমন এটা ডিম বাচ্চা করা না এটা কোনো ফর্ম নয় ফুল রানিং এর ফুল রানিং এটা কি দাদা সামনেরটা সামনেরটা নর সামনেরটা নর আর মাদি কোনটা এই যে এটা মাদি এটা মাদি হ্যাঁ আচ্ছা 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 তো দাদা এগুলো কেমন দাম চাচ্ছেন বা কি রকম এটা দাম চাচ্ছে 3000 টাকা এটা দাম 3000 টাকা হ্যাঁ এটা বিক্রি দাম দাদা একদম 2500 জান একদম 2500 টাকা এটা তো দর্শক এটা 2500 টাকা এটা এটা কি এটা এটাই আছে কেন এটাই নটটা হ্যাঁ আর এই যে মাদিটা 2500 টাকা ঠিক 2500 ফাইনাল হ্যাঁ ফাইনাল আচ্ছা ঠিক আছে দর্শক এই জোড়াটা 2500 টাকা কোনো বাই যদি প্রয়োজন হয় আপনারা আশা করি নিতে পারেন ঠিক আছে 2500 হ্যাঁ 2500 দিতে হবে আচ্ছা ঠিক আছে ভাই এটা কি কবুতর আপনার এটা কি একটা রেড কালার একটা হলুদ আর রেডটা কি দাদা আপনার দুইটাই মাদি দুইটাই মাদি এগুলো কি রানিং দাদা ফুল রানিং আচ্ছা আচ্ছা এটা হলো রেড টো মাদি আর হলুদ টো মাদি তো মাদি পার পিস কত করে মাদি পার পিস রেডটা নিলে 2000 হলুদটা নিলে 1500 হলুদটা নিলে 1500 রেডটা নিলে 2000 2000 আর দুইটা যদি কোনো ভাই নাই একবারে 3000 টাকা একবারে 3000 টাকা তো একটা নিলে যা বলছি তাই একটা নিলে কত করে পড়বে 1500 2000 1500 2000 দুইটা নিলে 3000 নিলে জোর মিলবে দুটোটা দুটোটা তো মাদি দুটো জোর মিলবে দোয়া মাত্র নরের সাথে দিলেই জোড়া নিবে আচ্ছা ঠিক আছে ভাই এটা কি কবুতর আপনার এটা কিং কিং এর বাচ্চা বেবি এটা আচ্ছা এই বেবিগুলো কত করে কাছে আছেন আপনি
সামনের যদি নিতে চায় দর্শকরা কেমন দাম পড়তে পারে? সেরকম দর্শক একটা নট আমি বলে দিলাম, একই রকম, খুবই নাতুষ্ণদোষ। তো ডিম বাচ্চা করবে দাদা এগুলো? হ্যাঁ, ডিম বাচ্চা করবে। আচ্ছা, 2000 এটা? হ্যাঁ, 2000। পিছেরটা নর, সামনেরটা মাদি? হ্যাঁ। আচ্ছা দর্শক, এই যে দেখেন, আর পায়ে নর ট্যাগ আছে, তাই তো? হুম হুম। আচ্ছা ঠিক আছে ভাই, এটা কি কবুতর আপনার? এটা রেড কালারের বোম্বাই। বোম্বাই? হ্যাঁ, খুবই চটপট করা কবুতর এটা দর্শক। নর কোনটা, মাদি কোনটা? সামনেরটা মাদি। আর পিছেরটা নর? ডান সাইডে নর, বাম সাইডে মাদি। আচ্ছা ভাই, এগুলো ডিম বাচ্চা করা? হ্যাঁ, ডিম বাচ্চা করা। আচ্ছা, তো এগুলো দিলো ভাই কেমন দাম চাচ্ছেন ভাই? কিরকম দাম চাচ্ছে? 2000 টাকা। হ্যাঁ, 2000 টাকা। না, এটা একদম ছোট্ট করে বলেন দাদা, নিয়ে যান। একদম 1500 টাকা। একদম 1500 টাকা। হ্যাঁ আচ্ছা, এগুলো ডিম বাচ্চা করা, তাই তো? ডিম বাচ্চা করা। ঢাকার বাইরে দেওয়া? হ্যাঁ, ঢাকার বাইরে, বাংলাদেশের সব প্রান্তেই দেওয়া যাবে। আচ্ছা, তো 1500 ফাইনাল? ফাইনাল 1500। ওকে ভাই, এগুলো কি? এটা ঝর্ণাশারিনের বাচ্চা। আচ্ছা আচ্ছা, বাচ্চাগুলো? হ্যাঁ, খুবই সুন্দর নাতুষ্ণদোষ বাচ্চা। তো ভাই, এগুলা কেমন প্রাইজে দিতে চান বা কিরকম? চাইলে 1400, আর যদি কোনো ভাই দামাদামি না করে ফিক্স 1200 টাকা। 1200 টাকা রাখবেন এটা? আচ্ছা, বাচ্চা? বাচ্চা জিরো ফোরে বাচ্চা 1200। আচ্ছা ঠিক আছে, এগুলা কি কবুতর দাদা? এটা ব্ল্যাক লাক্ষা। লাক্ষা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্ল্যাক লাক্ষা, এগুলা কেমন দাম চাচ্ছেন এই জোড়াটা? এটা হচ্ছে 4 পরের বাচ্চা। ঠিক আছে, 4 পরের বাচ্চা। আগের এক জোড়া দিয়েছিলেন দাদা, ওটা রানিং পেয়ার, ওটা রানিং ছিল। হ্যাঁ আচ্ছা, এটা কত টাকা চাচ্ছেন? আচ্ছা, 2 পেয়ার বুঝছেন। হ্যাঁ, যদি কেউ 1 পেয়ার নেয় সেই ক্ষেত্রে পড়বে 2000 পেয়ার, আর যদি 2 পেয়ার নেয় 1500 3000 টাকা। 3000 টাকা 2 পেয়ার আছে জায়গা? হ্যাঁ, 2 পেয়ার আছে। আচ্ছা, আমরা দেখান তো একটু, 2 পেয়ার এটা দেখান যাবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো ভাই, এই জায়গায় যে 4টা কবুতর আছে, হ্যাঁ, এগুলা মানে কয় পরে আছে? এগুলা সবই 4 পরে আছে। সবই 4 পরে আছে? হ্যাঁ। তো এগুলা কত ইভেন চাই এই জোড়া গুলা ভাই একসাথে নিতে গেলে? 1 পেয়ার করে নেয় তার ক্ষেত্রে পড়বে 2000, আর যদি 2 পেয়ার কোনো ভাই নেয় মাত্র 3000, 1500 টাকা করে পড়বে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 2 পেয়ার আছে জায়গায়? হ্যাঁ, 2 পেয়ার আছে, 2 পেয়ারই ফুল ফ্রেশ, কোনো সমস্যা নেই? না না। আচ্ছা ঠিক আছে দর্শক, এই যে দেখেন, খুবই গোছানো কবুতর গুলা, খুবই সুন্দর। তো কত এলে দিবেন এগুলো? 3000, মাত্র 3000। আচ্ছা, 2 পেয়ার? 2 পেয়ার ভাই। এটা কি কবুতর? এটা সবজির আছে? সবজির আছে। আর এটা ডিমে আছে? হ্যাঁ, ডিমে আছে। আচ্ছা আচ্ছা, তো ডিম সহ দিবেন না? ডিম ছাড়া? এটা ডিম সহ দেবেন। আচ্ছা, এই পেয়ারটার দাম কত টাকা চাচ্ছেন আপনি? ডিম সহকারে 600 নেই, একবারে 2000। একবারে 2000 ডিম সহ? ডিম সহকারে। আচ্ছা ঠিক আছে, এগুলো কি দাদা? এটা কালো হুমা। হুমা কবুতর এটা? আচ্ছা, এটা কত টাকা চাচ্ছেন হুমাটা? হুমাটা নিলে পরে মাত্র 1800 টাকা। বিক্রি দাম? দর্শক চাইলে কোনো ভাই আপনারা সংগ্রহ করতে পারেন। ঠিক আছে, এটা কি কবুতর দাদা? এটা চকলেট মুখী। আচ্ছা আচ্ছা, এটা বাচ্চা আছে? হ্যাঁ, এটা বেবি আছে। এটা বেবি সহ কত টাকা চাচ্ছেন আপনি? এটা বেবি সহকারে ফিক্স 1500 টাকা রাখবো। ফিক্স 1500? পুরো প্যাকেজ? পুরো প্যাকেজ 1500। 1500 একটু কম টম দেওয়া, এটা কোনো কম হবে না। আর কম হবে না? না না, ফুল ফ্যামিলি 1500। ফুল ফ্যামিলি 1500? হ্যাঁ, 1500। আচ্ছা ঠিক আছে ভাই, এই গ্যাসুল এটা? হুম, গ্যাসুল। আচ্ছা, ডিমে আছে একটা? একটা ডিমে আছে, একটা দিবে। আচ্ছা দিবে, তো ভাই এই গ্যাসুলি ডিম সহ দিবেন না? ডিম ছাড়া? এটা ডিম সহকারে ফিক্স 600 টাকা পড়বে। 600 টাকা এটা? হুম, দিবেন তো? হ্যাঁ দিব। শিওর? শিওর। 600 টাকা? হ্যাঁ, 300 টাকা পিস। হ্যাঁ, ডিম সহ গ্যাসুলি কত? 600। 600? হ্যাঁ। আবার দর্শক, এই প্যাটটা 600 টাকা ডিম সহ গ্যাসুলি, কোনো ভাই যদি লাগে আশা করি আপনারা সংগ্রহ করবেন। এটা কি নর?
আর এটা মাদি হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে এগুলা কি কও তো দাদা আপনার এটা দয়েল দয়েল লাখা বলে আচ্ছা খুবই চমৎকার কোয়ালিটি দর্শক এই যে আমি দেখাই তো এগুলা পেয়ার কেমন করে চাচ্ছেন বা এগুলা এই পেয়ারটা নিলে পরে 2000 টাকা বলতো বিক্রি দাদা1900 ক্যামেরা দেখে ভয় পাচ্ছে আচ্ছা ঠিক আছে ভাই এটা কি কবুতর এটা এটা গিরিবাস আচ্ছা এটা বাচ্চা আছে দেখতেছি হ্যাঁ এটা বেবি আছে আচ্ছা বেবি সহ এই পেয়ারগুলোর দাম কেমন এই বেবি সহ এই জোড়াটা নিলে পারে মাত্র 600 টাকা পড়বে 600 টাকায় বাচ্চা সহ বাচ্চা সহ বাচ্চা বাদ দেন জোড়াটা কত জোড়াটা নিলে 600 বাচ্চা নিলে 600 আচ্ছা ডিম বাচ্চা রানিং হ্যাঁ উড়বে কেমন দাদা এগুলা হ্যাঁ উড়বে কেমন হ্যাঁ উড়বে ভালো এটা ওরা দেখতে খুব ভালো আচ্ছা ঠিক আছে 600 মাত্র 600 তো দর্শক তো যে জিল্লু ভাই যে কবুতরগুলা আমি দেখাইলাম তো কোনো ভাই যদি ভালো লাগে থাকে তো আশা করি নিতে পারবেন ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্ত আমি দেখানোর চেষ্টা করলাম আর কিছু লক্কা আছে ওই জায়গায় চাইলে আপনারা ওগুলো সংগ্রহ করতে পারবেন তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম